গরুটা গুণে মানে এত ভালো, রেড ফ্রিজিয়ান গরুটা এত ভালো, কিন্তু আমাদের চিনার ভুলে হয়তো দেখা যাচ্ছে কি যে আমরা দুধ কম পাচ্ছি। আমি সবসময় যেটা বলি যে এর ঠোঁটটা অবশ্যই লাল থাকে এবং চারটা পায়ের চার খুর, এই খুরটা লাল দেখে যদি কেউ যায় এই রেড ফ্রিজিয়ান গরু কিনে, সে গরুতে কোনোদিন সে ঠকবে না। হ্যাঁ, কিন্তু আমরা এই কালারটা দেখে অনেক সময় কিনি, যার ধরনে এই গরুর হয়তো দেখা যাচ্ছে যে 25 জায়গায় আমরা দেখা যাচ্ছে যে 10-12 লিটার দুধ পাচ্ছি। কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লালন ভাই, দর্শক দূরের সাথে পরিচিত। পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরী থানা অরুণকুলা গ্রাম। সবসময় তো বর্তমান বাচ্চা বা প্রেগন্যান্ট পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে পাওয়া যায়, তবে আজকে সবগুলি রেডি টাইপের আছে আর মাঝারি সাইজের আছে। সুন্দর সুন্দর কিছু বর্তমান বাচ্চা দেখছি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর আছে, রেড ফ্রিজিয়ান আছে আর খুব ভালো মানের গরু আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো লাল ভাই চলুন আমরা দর্শকদের দেখাই, তার দেখুক জাত নাম পার্সেন্ট কেমন কি হবে। জি জি, মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা বিস্তারিত জানি। লালন ভাই, এক নম্বরে বর্তমান বাচ্চাটা যতন বয়স? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, দেখেন এর মাথা থেকে পুরো বডির এই মাদাটার ইটা কত, চড়াটা কত, আর পেটের যে স্পেসটা, মানে এক কথা কি যে আমার অনেকদিন পরে একটা সেরা জাতের সেরা মানের একটা গরু আজকে আমি সংগ্রহ করছি। তো এর যেমন ঠোঁটটা গোলাপি আর মাথাটা কি, আর দেখেন সবচাইতে বড় কথা হলো কি যে এর যে লেজের ইটা কিন্তু আপনার হাঁটুর উপরে, হাঁটুর উপরে উলানটা দেখেন, মাশাআল্লাহ খুবই দাঁতে, মানে খুবই ভালো একটা গরু। কোন দর্শকের ঈদ উপলক্ষে এবার আর এবার আমার সেরা কালেকশন এবং যে নিবে সে ভাগ্যবান। বয়সটা কেমন হবে? বয়স এটা রেডি, যখন তখন এটা চলে আসবে আর কি। আচ্ছা, তো এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটা এটা আমি একটা জোড়া আর কি করছি, নির্ধারণ করছি, এটা আর একটা আছে ফ্রিজিয়ান রানি ব্রিডের, এই দুটো একসঙ্গে আমি দাম আর কি নির্ধারণ করছি। তো বন্ধুরা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা, চলুন দুই নম্বর বাচ্চা দেখি, তারপরে একসঙ্গে দামটা শুনুন। মাশাআল্লাহ, দুই নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। লালন ভাই, দুই নম্বরের বাচ্চাটা যা, এটা একটা রানি ব্রিডের বাচ্চা, এরম বাচ্চা আমাকে অন্তত 100 জন বলেছে যে একটা রানি ব্রিডের বাচ্চার দরকার লালন ভাই। আসলে সেইভাবে হয়ে ওঠে না, এত নাম্বারের ভিড়ে সেই ধরনের সুযোগ হয় না, তাকে তারা নিয়মিত প্রতিবেদন দেখে, সেই উদ্দেশ্যেই আর কি এই বাচ্চাটা, যারা নেবে নির্দ্বিধায় নিতে পারবে। দেখেন গরুটা, দেখেন উলান পালানটা, দেখুন উলান পালানটা আগে দেখেন, রেডি টাইপের, কিন্তু খুব শান্ত স্বভাবের, মানে রানি বলতে কি যে এক কথায় কি যে দেখার যে সৌন্দর্যটা, এই নামকরণে এই সৌন্দর্যের কারণে কিন্তু এই রানিটা নাম করা হয়েছে, মূলত ফ্রিজিয়ান একটা জাতের বকনা। খুবই চামড়াগুলি খুবই পাতলা, এই দেখেন। বয়সটা কেমন হবে? বয়স এটাও রেডি টাইপের, এরা যখন তখন হিটা চলে আসবে, নিজের বীজ আর কি নিজেরাই একটা পছন্দ সই বীজ দিয়ে দিতে পারবে আর কি। গলা যেমন, মাথা একদম পুরো একদম পাপড়িগুলি একদম সাদা ঠাই ঠাই করতেছে। আচ্ছা লালন ভাই, আগে এক নম্বর আর এটা দুই নম্বর একসঙ্গে দাম, এই দুইটা যদি একসঙ্গে কেউ এই করে তাহলে 2,12,000 টাকা দাম নির্ধারণ করছে আর কি। দাম দর করতে পারবে? দাম দরের হালকা সুযোগ আছে, একদমই আর কি একটু সমানে আর কি পে করা যাবে। তো বন্ধুরা, এক নম্বর আর দুই নম্বর দুইটা বর্তমানের দাম শুনলেন 2,12,000। হ্যাঁ, তারপরে তিন নম্বরে বর্তমান বাচ্চাটা যখন বসটা, এটা একটা আপনি রেড ফ্রিজিয়ান। আসলে আমরা রেড ফ্রিজিয়ান বলতে যে জিনিসগুলি বোঝাই যে এই ধরনের কালার হলেই কিন্তু যে রেড ফ্রিজিয়ান তা কিন্তু আমরা অনেকেই জানি। আমি বহুদিন ধরে চেষ্টা করছি যে একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা কাউকে দর্শকদের চেনানোর জন্য। তো আমরা সর্বপ্রথমে আমি যেভাবে চিনবো দর্শকদের বলি যে এই ঠোঁটটা অবশ্যই কিন্তু লাল হতে হবে। রেড ফ্রিজিয়ান মানে ওর পুরো অঙ্গ প্রত্যঙ্গই লাল। এই এই দেখেন ঠোঁটটা কিন্তু লাল হতে হবে, এবং বিশেষ করে চারটা পায়ের খুর, যে এই দেখুন খুরটা পর্যন্ত কিন্তু লাল হতে হবে। এই যদি দুইটা যদি লাল থাকে, আপনার মনে করবেন যে আর কালারটা যদি এই ধরনের মিক্স থাকে, একটু চকরা বকরা লালের সঙ্গে একটু সাদার, আপনি রেড ফ্রিজিয়ান নামে আপনি চিন্তা ভাবনা করতে পারেন 100%। ওলান পালানটা দেখি। হ্যাঁ, ওলান পালানটা দেখেন, খুবই আকর্ষণীয়, খুবই সেই আর কি, এত এটাও শান্ত হয় এবং চামড়াগুলি কিন্তু দেখতে হবে যে চামড়াগুলি পাতলা আছে কি। এর যে ঝুলটা নামে দেখে ভাই,
এর যে ঝোলটা নাকি রেড ফিজিয়ানের, এই হলো একটা গুণ যে এর প্রচুর পরিমাণ দুধ দেয়। এটা কিন্তু এত নামকরণ এই গরুগুলি কিন্তু সচরাচর পাওয়া যায় না। এর একটাই কারণ যে দুধে কিন্তু ভরপুর হয়। এই যে ওলানটা পর্যন্ত এই পর্যন্ত সরাসরি করে, হ্যাঁ, তার মানে আর চামড়াটা অবশ্যই দেখতে হবে যে পাতলা আছে কিনা, আর গরুটা খুব লাজুক স্বভাবের হয় এবং খুব শান্ত প্রকৃতির হয়। এই এই হলো রেড ফিজিয়ানের মূল বৈশিষ্ট্য। আমরা দেখা যাচ্ছে কি যে এই ধরনের কালার দেখিয়ে আমরা রেড ফিজিয়ান নামে অবহিত করবো না। আমরা সবসময় ঠোঁটটা দেখবো লাল, চামড়াটা পাতলা দেখবো এবং পায়ের খুর চারটা লাল দেখবো। যদি এরকম দেখি তাহলে আমরা ওটা রেড ফিজিয়ান নামে চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তিন নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক 12 মাস। 12 মাস হবে? হ্যাঁ, 12 মাস হবে। এই তো 1-2 মাসের মধ্যে হিটে আসবে আর কি। কালারটা এই অন্যরকম, রেডের একটা কালারই অন্যরকম আর কি, দুধে ভরপুর হয়ে যায় আর কি। তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন? এটার দাম 85,000 টাকা নির্ধারণ করছে। আর বন্ধুরা, তিন নম্বর প্রথম বাচ্চাটার দাম শুনলেন 85,000? হ্যাঁ, 85,000 টাকা। মাশাআল্লাহ, 4 নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। লালন ভাই, 4 নম্বরের বাচ্চাটা যখন বয়সটা? আমরা এটা একটা হলিস্টার ফিজিয়ান, যাতে মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের, দেখেন খুবই গ্রোথ সম্পন্ন। যেমন মাজা গলার দিকে তাকান একটু, দেখেন খাওয়া দাওয়া এবং মাজা যেমন, হ্যাঁ, লেজটা কিন্তু এখনও হাঁটুর উপরে উঠে আছে। আর এটা কিন্তু দীর্ঘদেহী, অনেক লম্বা একটা গরু হবে। এই গরুগুলি আসলে খুব পার্সেন্টের গরু। হ্যাঁ, এই দেখেন চারটা বার দেখেন, এখন থলা দেখেন একটা, এখনই মনে হচ্ছে যে 100 থেকে থলথল করছে আর কি, মানে ভঙ্গিমা রাজ্যও কেউ ভঙ্গিমায় চলে আর কি গরুটা। হ্যাঁ, বয়সটা কেমন হবে বাচ্চাটা? বয়সটা এটা আনুমানিক 9 মাসের মতো হবে। 9 মাস হবে আর কি? হ্যাঁ, 9 থেকে 9 মাস 10 মাস হবে আর কি। কিন্তু খুবই ভালো আমার আসলে বয়সে, দর্শকদের বলি সবসময় যে বয়সে কম বেশি যে আপনারা যদি চিন্তা করেন যে এটা 9 মাস বলতেছি হয়তো 10 মাস হবে, না আসলে বয়সটা আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি জাতে গরু। হ্যাঁ, আপনারা যদি জাতটা পছন্দ হয়, আমাদের দামের সঙ্গে যদি মিল পড়ে, আপনারা নির্দ্বিধায় একটা সুস্থ সবল গরু নিবেন। বাইর পৌঁছাই দেওয়ার পরে দেখবেন যে সুস্থ আছে কিনা, ব্যাস গরু আর টাকা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই যে ক্ষেত্রে আপনারা যে কম দেওয়ার চেষ্টা করেন সেটা কম দেবেন না। যাই হোক, একটা ভালো মানুষ পাইছিলাম আমাদের রুবেল ভাই মুন্সিগঞ্জ, উনি গত পর্বে গরুগুলো নিয়েছিল, আলহামদুলিল্লাহ সবগুলি টাকা, মানে এক কথা কি যে শুধু দেখছে সুস্থ আছে কিনা, বাকি টাকা 1 টাকা কম দেয়নি। তো ধন্যবাদ রুবেল ভাইকে, যদি রুবেল ভাই প্রতিবেদন দেখে থাকে। তো আমরা চাই কিন্তু এটাই, আমরা 2,000-3,000 কম পাইলে কিন্তু আমরা একটু মনে মনক্ষুণ্ণ হয়, কিন্তু ওই সব দিন আপনার উপরে যে আপনার গরুগুলি খারাপ থাকুক। আপনার তাহলে 4 নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এই এই বাচ্চাটার দাম আমি এক দাম চাচ্ছি 75,000। কোনো দরদামের সুযোগ নাই, কোনো দর্শক যদি নিতে আগ্রহ হয় তাহলে আপনার 75,000 টাকা এক দাম পড়বে। 4 নম্বর বর্তমান বাচ্চার দাম 75,000? হ্যাঁ। 5 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, 5 নম্বরে বাচ্চাটা যখন বসে, এটা একটা হলিস্টার ফিজিয়ান, বয়সটা আনুমানিক 6 মাস পার হয়েছে আর কি। হ্যাঁ, এখনও মোটামুটি আসলে পার্সেন্টের গরু, খুবই পার্সেন্টের গরু, যাতে মানে এই দেখেন চামড়াগুলি খুবই পাতলা, মাথার দিক তাকালে মন ভরে যায় আসলে। মাথাটা কত ছোট এবং কানগুলি কত ছোট, চোখগুলি পাপড়ি সাদাগুলি এবং হচ্ছে লেজটা কিন্তু হাঁটুর উপরে। আর সর্ববিষয় হলো কি যে রোলান্ডটা এখনও এক থোপা, একে তৈরি করে নিতে হবে। যদি কোনো দর্শক আগে একটু তৈরি করে নিলে একটা সেরা মানের একটা ভালো মানের একটা গাভী তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে 5 নম্বর বাচ্চাটা বয়সটা 6 মাস হবে? 6 মাস। হ্যাঁ, এই বাচ্চার দামটা কেমন আছে? এর দাম একদম চাচ্ছি 65,000 টাকা। কোনো দরদামের সুযোগ নাই, যদি কোনো দর্শকের পছন্দ হয় কোনো সুপারিশ রিকোয়েস্ট চলবে না, অতি সীমিত 2,500 টাকা লাভে গরু বিক্রি করতেছি কুরবানি উপলক্ষে। যে নিবে সে ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ রহমতে, খুবই ভালো মানের। এটা ওলানটা দেখেন, লেজটা দেখেন, লেজটা হাঁটুর উপরে এলোনটা। তো গরুটা প্রত্যেকটা গরু যে যে গরুই নিক, গরুগুলি ক্রিমি ডোজ দিয়ে লিভার টনিক জিঙ্ক খাওয়াইলে গরুগুলি একদম নিজের সব বাড়িতে স্থায়ী হয়ে গেলে সেই গরুগুলি খুবই সুদর্শন আকার ধারণ করবে আর কি, আরও ভালো তৈরি হবে। বন্ধুরা, 5 নম্বর বর্তমানের দাম শুনলেন 65,000। জি, লালন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে বলি যে এই ঈদ উপলক্ষে, হ্যাঁ, এই ঈদ উপলক্ষে, কোরবানির ঈদ উপলক্ষে যে গরুগুলি আজকে দেখালাম আশা করি আপনারা মিস করবেন না, আর সাশ্রয় রেটে হয়তো ঈদের পর থেকে আর পাবেন না। আর যাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমরা হোম ডেলিভারির ক্ষেত্রে যারা বাড়িটেন টাকা নিয়ে আসে তারা অবশ্যই কম দেবেন না। আর আজকে আর বিশেষ কিছু বললাম না, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।